তোলা ফটক মোড়ে এখন তার কাটা চলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য পুশানস ডায়েরিজ। তো চলে এসেছি এখন হুগলি চুচুড়ার সব থেকে ঐতিহ্যমণ্ডিত একটা শোভাযাত্রা নিয়ে। চুচুড়ার বিখ্যাত কার্তিক পুজো আমরা সবাই জানি, কার্তিক পুজোর থেকেও বেশি বিখ্যাত হচ্ছে চুচুড়ার কার্তিক পুজোর শোভাযাত্রা। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি সেই শোভাযাত্রারই কিছু অংশ। তো চলো দেখে নাও চুচুড়ায় কার্তিক পুজো কতটা প্রসিদ্ধ এবং কতটা আনন্দ সহকারে সেই শোভাযাত্রা পালন করা হয়। দুবছর পর মানুষ এই শোভাযাত্রা আবার স্বাদ নিতে পেরেছে, তো সেই স্বাদের তো খামতি রাখা যাবে না। তাই প্রচুর ভিড় এবং প্রচুর সুন্দরভাবে এই শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক চুচুড়ার কার্তিক পুজোর শোভাযাত্রা। তোমরা দেখতে পাও, তো চলো প্রথম পর্ব। Thank you.
আমরা দেখতে পাচ্ছি এখন দেপাড়া তরুণ সংঘে শোভাযাত্রা। আমাদের সামনে এখন ঝাঁকি মাঝি লেনের শোভাযাত্রা। Thank you.
মাধবীতলা। আমাদের সামনে এখন মাধবীতলা বড়াল বাগান কার্তিক পূজা কমিটি। ব্যাপারগুলো যদি আগে থেকে করা হতো তাহলে অনেক বেশি সুষ্ঠুভাবে পুরো ব্যাপারটা সম্পন্ন, পুরো শোভাযাত্রাটা সম্পন্ন করা যেত, কিন্তু কোনো রকম মানে প্রিপারেশান ছাড়াই এরকম হাইট করা হয়েছে, যেটা চন্দ্রনগরের শোভাযাত্রায় আমরা সাধারণত দেখতে পাই না। সব তারই প্রায় কেটে দেওয়া হচ্ছে, যতগুলো তার রয়েছে সবই। যতগুলো তারে আটকে ছিল প্রায় সব তারই কাটা হয়ে গেছে। এবার মনে হচ্ছে কিছুটা ঠিক হয়েছে, এবার আবার এগোবে। হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এখনও কিন্তু চুঁচুড়ার কার্তিক পুজো শোভাযাত্রা শেষ হয়নি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশান আইকনটা ক্লিক করে রাখো, যাতে পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাও। তো চলো, প্রথম পর্বটা এখানেই শেষ। এটি মাধবীতলা বড়াল বাগানের আসল প্রতিমা, যে প্রতিমা মণ্ডপে পুজো করানো হয়েছে সেই প্রতিমা এটি।